আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই নতুন ভিডিও। আপনি যদি আপনার বাড়ির জন্য অ্যাসেস দিয়ে গেট তৈরি করতে চান, আমি আজকে এখানে প্রায় 50 পিস অ্যাসেসের মেন গেটের ডিজাইন দেখাবো। ইনশাল্লাহ দাম বিস্তারিত জানিয়ে দেবো, কীভাবে তৈরি করলে কত টাকা আসবে এবং কি বিস্তারিত পরামর্শ ইনশাল্লাহ ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করি আপনি এক একটি করে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। যাওয়ার আগে একটা কথা বলতে চাই, যদি আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, পরবর্তীতে এরকম ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। ডিজাইনগুলো দেখুন আর আমি এক একটি করে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি, কথাগুলি মনোযোগ সহকারে শুনুন, তাহলে আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনি যদি আপনার বাড়িটাতে 50 লাখ টাকা খরচা করেন, তাহলে যদি আপনি বাড়িটার মেন গেটটা সুন্দর না লাগান বা লোহা লাগিয়ে দিলেন সিম্পল সার ডিজাইনভাবে, তাহলে আপনার 50 লাখ টাকার বাড়িটার কোনো মূল্যই হয় না। কারণটা হচ্ছে বাড়ির যে সৌন্দর্যটা বৃদ্ধি করে এই বাড়ির মেন গেট। মেন গেটটা চেষ্টা করবেন কিছু টাকা বেশি খরচা করে অ্যাসেস দিয়ে সুন্দর ডিজাইন লাগানোর জন্য এবং কি সুদক্ষ কারিগর দিয়ে লাগানোর জন্য, তাহলে আপনার অনেক ভালো হবে। আপনি অ্যাসেস দিয়ে লাগালে অনেক ভালো হবে। এই জন্য বলছি অ্যাসেসে যেহেতু মরিচ আসে না এবং কি পেন করতে হয় না এবং কি কখনও নষ্ট হবে না, জাংও আসবে না যদি ভালোভাবে তৈরি করতে পারেন, তাহলে আপনি এগুলার স্কোয়ার ফিট হিসেবে তৈরি করতে পারবেন। কারণটা হচ্ছে যদি স্কোয়ার ফিট হিসেবে তৈরি করেন 1.0 mm মাল দিয়ে, এগুলা কিন্তু ডিজাইনে ডিজাইনে দাম কম বেশি হয়। সচরাচর যেসব ডিজাইনগুলো সিম্পল সার ডিজাইনগুলো এগুলো 1200 টাকা স্কোয়ার ফিট হয়। যদি 1.2 mm মাল দিয়ে তৈরি করেন তাহলে স্কোয়ার ফিট খরচ হবে 1300 টাকা সিম্পল সার ডিজাইনভাবে, যদি পেঁচানো হয় তাহলে 1400 টাকা আসবে। যদি 1.5 দিয়ে তৈরি করেন তাহলে স্কোয়ার ফিট খরচ হবে 1500 টাকা এবং কি 1400 টাকা। এখানে ডিজাইনে ডিজাইনে দাম কম বেশি হয়, এটা আলোচনা সাপেক্ষে আপনার সাথে দাম কম বেশি করা হবে। যেহেতু আমি বলছি 1.2 mm ভিতরে মালগুলো দিবেন আর ফ্রেমটা দিবেন 1.5 দিয়ে, তাহলে কিন্তু এরকম ধরনের সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারবেন 1400 টাকার মাধ্যমে। ফ্রেমটা মোটা দেওয়ার কারণটা হচ্ছে আপনার যেহেতু কবজাওয়ালা গেট, এগুলো কবজাগুলো ছিঁড়ে ভেঙে পড়ে যেতে পারে, তাই জন্য বলছি আপনি 1.5 ফ্রেমটা দিলে এগুলা কবজাগুলো ভেঙে বা গেটটা বেনা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে, এটার দিকেও আপনাকে খেয়াল করতে হবে। আর যেখান থেকে তৈরি করেন ওনাকে বলবেন ভিতরের সবগুলো মাল যেতে একটু মোটা চেয়ে দেওয়ার জন্য। কারণটা হচ্ছে যেহেতু বাড়ির মেন গেট একটু সিকিউরিটির প্রয়োজন হয়, একটু মজবুতের প্রয়োজন হয়। যদি ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু বাড়ির সৌন্দর্যের একটা বৃদ্ধি পাবে না। আপনি এগুলো খেয়াল করতে হবে, আপনার বাড়ির যে পিছনে সিটটা দিয়েছে এটা কত মিলে সিট দিয়ে তৈরি করা, সর্বনিম্ন 1.2 mm দিতে হবে, তা না হলে এগুলো কিন্তু ব্যান এবং ট্যাপ ট্যাপ হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনি পিছনে সিট না লাগান তাহলে কিন্তু টাকা একটু কমবে, যদি সিট লাগান তাহলে কিন্তু এই প্রাইসের মাধ্যমে তৈরি করতে পারবেন। এটা আমি 7 ফিট বাই 7 ফিটের একটু খরচাটা বলে দিচ্ছি। আপনি তৈরি করতে 7 ফিট বাই 7 ফিট গিরে 60,000 এবং 70,000 এবং 75,000 টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন। আমি বলছি আপনি বেশিটাই খরচা না করে 1.2 mm ভিতরে মালগুলো এবং কি বাইরের ফ্রেমটা অবশ্যই 1.5 mm দিবেন, যেহেতু কবজাটা না ছিঁড়ে, তাহলে আপনি মাত্র 70,000 থেকে 72,000 টাকার মাধ্যমে কমপ্লিট করতে পারবেন স্টিলটেক কোম্পানি মাল দিয়ে। যদি আমাদের ছাড়া অন্য জায়গায় তৈরি করেন তাহলে স্টিলটেক কোম্পানি মাল দিয়ে তৈরি করবেন, তাহলে আশা করি আপনাদের জন্য অনেক ভালো হবে, মরিচ আসবে না। এই জিনিসগুলো খেয়াল করে আপনি বাড়িটার দরজাটা তৈরি করুন। আমি আজকে ভিডিওটা বেশি বড় করছি না, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করেন, তাহলে আশা করি আপনি এরকম ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার প্রথমে পেয়ে যাবেন।